নমস্কার চাকরি প্রার্থীরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরোই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে ইলেকট্রিক অফিসে বিপুল পরিমাণে নিয়োগ করতে চলেছে যেহেতু ইলেকট্রিক অফিসে নিয়োগ করার ক্ষেত্রে এখানে ট্রেনিং নেওয়া হয় ট্রেনিং চলাকালীন দেওয়া হয় স্টাইপিং এবং সেই ট্রেনিং হওয়ার পরে সেই নিয়োগটি করা হয় পুরো বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব কি পোস্টে নিয়োগ করা হবে এবং ট্রেনিং কত দিনের চলবে স্টাইপিং কত দেওয়া হবে এবং খাওয়া দাওয়া কি আছে এবং সাথে কি কি অ্যালাওয়েন্স রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আবেদন করতে চাও পুরো বিস্তারিতভাবে দেখো এবং যে পোস্টের মাধ্যমে নিয়োগ করা হবে কী পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদন কি অনলাইনে চলবে সবই জানাবো সম্পূর্ণ দেখতে থাকবে স্কিপ করবে না কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে যেগুলো খুবই জানা প্রয়োজন রয়েছে তোমাদের ক্ষেত্রে তার জন্য কিন্তু স্কিপ করবে না স্কিপ ছাড়াই কিন্তু ভিডিওটি দেখতে হবে চলো ভিডিও শুরু করা যাক কোনো ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড তো এখানে যেই পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টার রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিশিপ আইটিআই করতে হবে আবেদন করার জন্য এবং নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাপ্রেন্টিসিপের রয়েছে সাতষট্টিশটা এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত করা হয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি সাপ্লাই থেকেই কিন্তু প্রকাশিত করা হয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশের সাথে এনজিবিটি অর্থাৎ ভোকেশনাল বা আইটিআই করে নিতে পারলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে মিনিমাম ভোকেশনাল এবং আইটিআই বছরের ডিউরেশন থাকতে হবে এবং সেই ডিউরেশনের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে এবার আইটিআই এবং ভোকেশনাল যেই পোস্টেরগুলো রয়েছে এবং সেই পোস্টের জন্য যেই সালের মধ্যে করতে হবে দেখো দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এর মধ্যে যদি থাকে আইটিআই করা থাকে তাহলে কিন্তু এখানে অনলাইনে পোর্টালের মধ্যে মে অ্যাপ্রেন্টিসিপ করে নিয়ে তার একটা সার্টিফিকেট বার করতে হবে এবং সেই সার্টিফিকেটের অনুযায়ী এখানে কিন্তু নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া অনেকটা দূর পর্যন্ত চলবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেক চাকরি প্রার্থীদের অ্যাপ্রেন্টিসিপ করতেই হবে তাছাড়া কিন্তু কোনো এখানে জায়গা নেই এবার দেখো যে সমস্ত শূন্যপদ রয়েছে সেই সমস্ত শূন্য পদে প্রত্যেকটি কাস্টে ভাগ করে দেওয়া আছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসিপ আইটিআই যেহেতু নিয়োগ করা হচ্ছে উনচল্লিশটা রয়েছে আনডিজাপ্টের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে রয়েছে তেরোটি এস টিদের ক্ষেত্রে রয়েছে তিনটি ও এদের জন্য রয়েছে সাতটা ও বি জন্য রয়েছে পাঁচটা এবার দেখো এর মাধ্যমে তো নিয়োগ করা হবেই এবং এস টিদের আলাদাভাবে রিজার্ভেশন থাকবে অর্থাৎ বয়সের ছাড় থাকবে তার জন্য কিন্তু এস যখন অনলাইনে আবেদন করবে তার জন্য কিন্তু এস সি সার্টিফিকেটটা মাস্ট কিন্তু জমা দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছো এখানে আবেদন করার সময় রয়েছে এবং আবেদন করার যে বয়সটি রয়েছে আঠেরো থেকে বয়স হতে হবে সেটা কিন্তু ক্যালকুলেশন করা হবে পয়লাই জানুয়ারি দু হাজার হিসেবে তারপরে দেখো এখানে স্টাইপিনের কথা বলা হয়েছে স্টাইপিন দেওয়া হবে সাত হাজার সাতশো টাকা প্রতি মাসে এবং মিনিমাম এই স্টাইপিন পাওয়ার জন্য তোমাদের কিন্তু আধার লিঙ্ক করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাপ্রেন্ড হিসেবে দেখো এখানে ইনক্লুডিং ফুডিং লোডিং ফ্যাসিলিটি রয়েছে মেডিকেলের ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ খাওয়া দাওয়া থাকা মেডিকেল ফ্যাসিলিটিও কিন্তু সাথে রয়েছে প্লেস অফ ট্রেনিং এখানে ট্রেনিংয়ের যে স্থানটা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে এবং ট্রেনিং যে পিরিয়ড রয়েছে সেটাই কিন্তু বারো মাস বারো মাস হবে ট্রেনিং এই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে দেখো ট্রেনিংয়ের যেই সময়টা হবে ট্রেনিং সোম থেকে শুক্রবার হবে ট্রেনিং দশটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকছে দেড়টা থেকে দুটো পর্যন্ত এবং শনি এবং রবিবার অফ ডে সেদিন কিন্তু কোনো ট্রেনিং হবে না চাইলে তোমরা চোদ্দো দিনে সিএল পাবে এবং মেডিকেল লিভও পাবে দশ দিনের তবু ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করা যাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে নাও সেখান থেকে পেয়ে যাবে চাইলে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ডাউনলোড করতে পারো সেটা কিন্তু এই যে রয়েছে নোটিফিকেশান নাম্বারটি এখান থেকেই কিন্তু ডাউনলোড করতে পারো এখানে শেষ করছি ধন্যবাদ